হ্যালো বন্ধুসকল, কারণ আজি আসলো মানে মেইন রোডত খারে আসুন গাড়ির অপেক্ষায়, কারণ বাসের জন্যে, কারণ মই যে আসুন আজকে মানে কুচবিহার যাই, কুচবিহার দেখি, কারণ তো বেড়াত যাবো আজকে, কারণ আজি বলি কয়েক দিনের জন্য যাওয়া লাগছ, কারণ নিউ কুচবিহার থেকে কলকাতা, তো এই বাসের জন্য অপেক্ষা আছে, কারণ বাস ধরি আমি কথা কয়ে আসুন, কারণ এই তো বাস, কারণ বাসের ভিতরে বাস পালুম আর মোটামুটি ভালো দূর আগবারে আসলাম, কারণ অত তখন ভিডিও বানা নেই, কিন্তু বাসের ভিতরে এখানে আর কি, তো সবাই বসে গেছে সিট পাশে সবাই, খুব ভালো লাগিয়েছে, কারণ মেন কথা হলো যে আগমনের গেট খান আর কথা বলে গেছে, কারণ কিন্তু ভিডিওটা পরে পরে বানিয়েছিলাম কিছুদিনে, কারণ সময়টা কারণ দেরি লেট হয়ে গেল, মানে বাইরের থেকে মানে যাচ্ছি সেখানে ফোন করিয়েছে আর আসি ধরলুম টোটো নিউ কুচবিহার এলা রেল স্টেশন যায় আসাম, তো ওই রেল স্টেশনের থেকে মানে টোটো ধরে যাওয়া লাগবে আমার ভিতরে জায়গাটা সাইডটে, তো ওইটা মানে আলাদা গাড়ি পাল্টা লাগে, কারণ টোটো নিয়ে টোটো দিয়ে যাওয়া লাগে ভিতরে আর এই যে রেলের ভিতরে, কারণ রেলটা একদম মানে জাস্ট টোটো থেকে নামিয়ে মানে রেল ধরে পালাম আর টোটো রেল একটাই খারাপ আসলাম, মোটামুটি পাঁচ মিনিট বা দশ মিনিট পরে যদি গেলাম হয় তাইলে মুই রেলটা ধরে নিলাম, কারণ মোর আজকে যাওয়াটা না হলে আর বাকিগুলো তো পুরো রাখা আসলে সবগুলো মানে বসি আছে, কারণ মোরাই কথা কয়ে আছে, কারণ এই যে মানে ভালো আছে, কারণ অতগুলো বন্ধু বান্ধব মানে কথা দিয়ে যদি আজকে যদি মানে যাবার না পারলাম, কারণ বেয়া লাগিলে খুব একটা নিজকে বেয়া লাগিল, কারণ আমরাও বেয়া পেলাই, কারণ আমরা যেহেতু রেডি হয়ে আসছি, তো সেই জন্য আরও মানে মুই যাওয়া নিছ উপরিয়াত, মানে উপরে আমরা বসে গেছি সেখানে বলে আর উপরে সবাই ভালো লাগিয়েছে আর উপরে সরি, কারণ বহুদিন পরে আমরা রেলত যাত্রা, কারণ রেলত যাত্রা মোর এটাই প্রথম যাত্রা আরম্ভ হবে মানে পুরো একবেলা আর এক রাতে থাকার জন্যে, কারণ প্রথম এবার আর এদের ট্রেনের মানে অদ্ভুত চার্জ সিস্টেম মানে এটা কফি হবে, কারণ রেলের চড়িয়ে হয়ে দেখে পেলাম যাতে কফি একদম মানে এটা গরম জল নাকি ওটা মানে এটা নিয়ে আসছে আর এটা তোমার কিবা কাপড় দিয়ে নিয়ে আর কি বানিয়ে দিল কফি মানে ঢালা ঢালি করি আর কফি এটা হইবে, আর মোটাতে এই চার দাঁড়ান মানে এটা সন্ধে লাগছিল, কারণ ট্রেনে চড়ার পরে অনেকক্ষণ পরে মানে ভিডিওটা আমি এটা বানিয়েছিলাম সন্ধ্যের পরে মানে সন্ধ্যাবেলা যেটা আমরা চাশু খাই, তো সেই কারণে মানে ক্যামেরাটাও দেখা যাবে সব ঝাপসা হওয়া লাগছে, কারণ রাতি এটা সন্ধে আর কি, কারণ দেখি ভালোই, কারণ কফি বানার তারি মানে সিস্টেমটা দেখি খুব ভালো লেগেছে আর কম কফিটা একদম মজা দেখি আর কি, তো এইটুকু আর আমরা আনবো মানে চা, কারণ আমার যেহেতু আমরা চা খামো আর কি, প্রথমে চাটা টেস্ট করি দেখি, তো অর্ধেক রাতে আরও চা আসি থাকে, কারণ ট্রেনত খাওয়ার অসুবিধে নাই কোনো, মানে মাঝে মাঝে এমন করে আসি আসি বেড়ে বেড়ে দিয়ে যায়, কারণ আমরা আসে ট্রেনের চড়ে বহুত স্টেশন মানে এমন পারে যায়, কারণ স্টেশনে স্টেশনে চড়ে আর আমার রুল মানে এই স্টেশনে চড়িয়ে নিয়ে তারপরে একটা স্টেশন যেটা পায় তো সেই স্টেশনে আমরা নামি যাই, তারপরে আবার আলাদা মানে খাবার ফিস খাবার ঢুকে নেয় আর মানে বর্তমানে চা খেয়ে আসি, কারণ চা আর ভালো লাগে আরও, কারণ ইয়ের ভিতরে একটা মানে যেটা মানে আরেকটা জিনিস আছে মানে কাপের ভিতরে মানে আমার চা আসলাম, তো একই জিনিসের থেকে মানে কফি বানিয়ে দিল আর একই জিনিসের থেকে মানে লাল চাও বানিয়ে দিল আর আমার দুধ চা, কারণ যেহেতু ওইটার ভিতরে মানে মানে ফিতের মতো দিল সেই ফিতেটা আমার ঠিক জানো, কারণ কাপটির মতো কী বাটা কারণ গ্যারগারা জিনিসটা, কারণ হাতের নাড়ি দিলাম একটা পুড়ি গেল আর কী জিনিসটা এটাই আরও দেখলাম এটা কীরকম পদ্ধতির চা, আর মানে অল্প ম্যাপটা যদি দেখি কারণ কোন জায়গাটা ধরি, তো সেই ম্যাপটা একবার ওপেন করে নিলাম মোবাইলের, কারণ যেহেতু মানে প্রতি বারা দেখা যায় না স্টেশনে স্টেশনে, কারণ রাতের দিয়ে তো যাওয়া লাগছে আর কি, তো সেই জন্য মানে গুগল এটা মানে ম্যাপ তো একবার দেখে নিলাম উপরে দিয়ে মানে কত দূর আগাইলাম, তো সেই জিনিসটা একবার দেখা লেগেছিলাম, বর্তমানে পাইলাম আমরা মানে ধূপগুড়ির কাছাকাছি আছি, কারণ ধূপগুড়ি এলো পাই নাই দিয়ে তো ধূপগুড়ি পামো আর, কারণ এদের সাদা বটনটা যেটা আছে তো সেটা মানে বর্তমানে ওইটাই আছে আমরা আর কি ধূপগুড়ি পাওয়ার আগে আগে, কারণ বর্তমান খালি চার ঘন্টা খালি ঘোল খালি ট্রেনের চড়া, কারণ এত দূরে ধূপগুড়ি পর্যন্ত আসে আর কি চার ঘন্টায়, কারণ তিনটে দশ তিনটে বিশের ট্রেন ছাড়ছে সরি তিনটে বিশের, কারণ তিনটে বিশের থেকে আর কি আমরা মানে যাত্রা আরম্ভ করছি রেলত, তিনটে থেকে আর কি ধূপগুড়ি পর্যন্ত পাইলাম আর কি, এলা বাজে মাত্র ছয়টা দুটে আরও, কারণ দেখি এলা আর মানে ম্যাপটা মানে কত দূর কী কত দূর পাচ্ছে এই জিনিসটা মানে মানে দেখি কুচবিহার শিলিগুড়ি ফালাকাটা, কারণ এগুলি হলো ফালাকাটা পার হইলাম, ফালাকাটা পার হয়ে আগে যাচ্ছি কারণ ধূপগুড়ির
আরম্ভ করলাম আর কি পাইনি দুপুরি পাবো শিলিগুড়ি পানি কলকাতা ইজ কলকাতা আর এই কলকাতায় আমরা যাই আছি কারণ কতক্ষণ লাগবে মোটামুটি সারা রাতে তো যাবে আর ওটা ভোর কটার নামে দেয় সেটা না জানো কারণ সঠিক টাইম আর এটা হওয়া লাগছে মানে আমাদের রাতেই যেটা টাইম আছে কারণ এই পাগে রাতেই মানে শরীর খুব খারাপ মানে এই মানে পুরো লাইট ঠাট জ্বলে দিচ্ছে কারণ এই জায়গা মানে খুব একটা আলো আর কি এই পাগে অন্ধকার এই অন্ধকার কারণ মানে অন্ধকার জানে ভিডিওটা আমার নিজেই কারণ মানে এগুলি অতটা মানে স্পষ্ট টের পাওয়া যায় কারণ রেলত বসি কারেন্ট দিয়ে চলে খুবই একটা রেল স্পিড কারণ সেই কারণে মানে সন্ধ্যে লাগার সব ছয়টা বাজে তখনকার মানে বেলা ডবং ডবং ভাব এইরকম আর কি সন্ধ্যে লাগে গেলে সন্ধ্যেবেলা খাবার আছে খাবার খাবো আর কি কামড়ে গুন্ডে দেখবো মানে বাপে নাকি খুলছে খুলছে আলু আর কি তাই হোক খাওয়া দাওয়া করি পরের আগে যাই আর আবার রাতে এলে খাওয়া লাগবে আজকে আর যেহেতু মানে হাঠাৎ নাই আর রুটি মুটি আরো মানে যাওয়ার গেলে তো পরিশ্রম করা লাগবে কি করা যাবে একটা দিনের জন্য করা লাগবে এটা রুটি আর ভালো লাগেছে কারণ সবাই মিলে একটাই আছি আর অনেকে বহুত ভালো লাগেছে কারণ এদের সবাই মিলে একসাথে খাওয়া লাগছি একসাথে বেড়া লাগছি বা একসাথে যায় আসি কারণ এটাই আমার মানে খুব ভালো লাগিয়েছে কারণ এই জিনিসগুলো দেখি কারণ রুটি যেগুলো আছে মানে এবার সেগুলো দিয়ে মানে প্যাকেটে একটু মানে বিক্রি করিয়েছে কারণ ভালোই লাগে আরও কারণ এদের দুজন মানে ভাই আর মই কারণ যেহেতু আমরা দুজনে রাতি বাজে 9:11 বাজে তো সেই কারণে আমার খাওয়া দেয় মানে বর্তমানে মানে একটা বেডতে দুজন আছি মানে কদল বদল করে থাকি আরও অতবেলা কেমন কারণ কিছুক্ষণ থাকে হয়তো ওই সিট ইয়ে সিট থাড়ি মসজিদে আসে তারপর মুই মটন থাড়ি দিয়ে ওই পাখে যাওয়া মানে বেড়ে মানে গোটা রেলখানে মানে আমার বেড়ে টেড়ে আসে আর কি সবার মানে বন্ধু বান্ধব এই পাখে যা তো এরকম করি আমার ঘুরি ফিরিয়েছে কারণ রাতে হয়ে গেলে কারণ মুখ চেনা যায় না আর কারণ লাইট ঠাইট আছে কারণ সেমন নাই কারণ বহুতে অনেকে আছে মানে জার্নিং করিয়েছিল কিছুগুলো মাসে ঘুম ধরিয়েছে সেইগুলো লোক শুনেছে আর এদিকে আমার কাকা বসিও কাটে আছে ছুটিও দেয় আছে যার যেমন ভালো লাগে সেই ধরনের আছে চলি কারণ যেহেতু মানে ভালোই লাগিয়েছিল কারণ কলকাতা যাওয়াটা কারণ ট্রেন দিয়ে যেহেতু মানে এলা বাজিল মোটামুটি ভোর হয়ে গেল কারণ সকাল ধীরে আছে মানে আমরা মানে নামার ঢক কারণ ভোর রাত 5টা হয় নাই কারণ সেই কারণে বহুতে লোক মানে চিল্লা লাগছে নামা বলি কিন্তু সময় আছে এলাও নামা নামি হয় নাই কারণ যেহেতু মানে খালি মুই উঠুঙে খালি যাস কারণ উঠি আরও লগরজনী আছে আরও বর্তমানে আরও করি টাইমটা দাও এই যে 4:43 বাজে কারণ 4:43 হাত মানে এই দেখ কত দূর পাইলাম সেটা দেখি বর্তমানে আসি গুজরাট সেই দিন সেটা ইয়ার কত দূর ফাঁকত আছি তো এটা দেখে কলকাতা আর কত দূর আছে তো এটা দেখি লাগছি কারণ মোটামুটি 4:43 বাজে কারণ মোটামুটি নানতে নানতে আমার বাজে যদি 8টা মতো বাজে কারণ 8টা বাজতে বাজতে আমরা পামো সেই জাত কারণ সবাই এবার নামি লাগছে কাকাও মানে রেডি হওয়া লাগছে কারণ এই যে মানে মোর ভালোকর ভাইটা জাত বসি কারণ এই তো মানে সকাল 8টা বাজি গেল আর রেলের মানুষ সবাই নামি আসিল নামি আসার পরে মানে পুরে ভিড় লাগে গেল কারণ আমরা সবাই নামিয়ে দিই সোজা নামিয়ে সাইডত আছি কারণ সাইডত মানে এক লগত যাই আছি সবাই মিলি কারণ যেহেতু বহুত মানে রাতি এমন মানে রাতি ট্রেনত ঘুম এমন হয় না কারণ যেহেতু মানে বোরিং লাগিয়েছে কারণ সবাই মিলিয়ে গেলাম কারণ মই ভাবছিলাম যে মানে কলকাতা রেল স্টেশন কিন্তু কলকাতা রেল স্টেশন হয় শিয়ালদা কাজ দিয়ে মানে কলকাতা বলে যায় আছে কিন্তু রেল স্টেশন শিয়ালদা আমি আসলে মানে শিয়ালদা কারণ কলকাতা হল শিয়ালদা রেল স্টেশন ভাই কলকাতা নয় কারণ তো এটা হল শিয়ালদা রেল স্টেশন বহুত বড় কারণ এটা মানে খুব একটা মজা লাগিয়েছে কারণ এই তো ভিডিওটা যা যা দেখিয়েছেন তো লাইক কমেন্ট শেয়ার করবেন আর এই পাকে মানে জাতীয় পতাকা যেখানে আছে খুব বড় হানো মানে উলমি আছে খুব ভালো লাগিয়েছে ভাই